ভালো কাজ তো কমিউনিস্টরা করবে, সুতরাং এইটা প্রকাশ করার কোনো মূল্য নেই, এটার কোনো নিউজ ভ্যালু নাই। ক্ষমতার প্রশ্নটা এখন বাজারের হিসাব দিয়ে করা হয়। আমাদের দেশের রাজনীতি এখন লুটেরা ধনবাদী অর্থনীতির অনুগামী হয়ে বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে। সুতরাং ক্ষমতার প্রশ্নটা এখন বাজারের হিসাব দিয়ে করা হয়, লাভ লোকসানের হিসাব দিয়ে করা হয়, এবং ক্ষমতা কুঠিগত করে রাখা এটা একটা বিশাল লাভজনক কারবারে পরিণত হয়েছে, এবং এটা হাতছাড়া হলে পরে সেই লুটপাট বন্ধ হয়ে যাবে, এবং এটা হাতছাড়া হয়ে গেলে অতীতের অপরাধের বিচার হবে। সেই জন্য জনগণের সমর্থন না থাকলেও জোর করে ক্ষমতায় থাকতে হবে। এইভাবে সরকার পরিচালিত হচ্ছে, একটা সরকার না, বর্তমান শুধু না, এর আগের বারও এই আওয়ামী লীগ সরকারও একই নীতি অনুসরণ করেছে, তার আগেও হয়েছে, এর আগে বিএনপি বা বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তারাও ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এটা করেছে। আমাদের দেশে গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি আইয়ুব আমলে আমি নিজে এবং অনেকে লড়াই করেছে সার্বজনীন ভোটাধিকার দিতে হবে, এরশাদ আমলে আমরা সংগ্রাম করেছি, পদযাত্রা করেছিলাম দেশের চার প্রান্ত থেকে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব, এরশাদের পতন হয়েছে, কিন্তু ভোটাধিকারের জন্য লড়াই আজও আমাদেরকে করে যেতে হচ্ছে। এই লড়াই আরও জোরদার হবে, এই কংগ্রেসের ভেতর দিয়ে আমরা এই দুঃশাসনের অবসান, ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের জীবনের সংকট মোচন এবং লুটপাটের ব্যবস্থার আমূল পরিবর্তন করে এই দেশে মুক্তিযুদ্ধের ভিশন সেইটাকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা শপথ গ্রহণ করব, এবং সেই শপথ গ্রহণ করার ভেতর দিয়ে কংগ্রেসের পরে পরেই সমস্ত পার্টি একেবারে তৃণমূল থেকে যেমন উপরের দিকেও তেমনি একই সঙ্গে নেমে পড়বে বৃহত্তর গণসংগ্রামকে নতুন গতিবেগ দেওয়ার জন্য, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা পার্টি কংগ্রেস করছি। আমি আশা করব যে অনেকেই মনে করতে পারে যে কমিউনিস্টরা তো গরিবের কথা বলেই, কমিউনিস্টরা তো দেশের স্বার্থের কথা নিঃস্বার্থভাবে তারা তুলে ধরে, আত্মত্যাগের মহিমায় তারা মহিমান্বিত, সো এইটার ভেতরে কোনো নতুন কিছু নাই, ভালো কাজ তো কমিউনিস্টরা করবে, সুতরাং এইটা প্রকাশ করার কোনো মূল্য নেই, এটার কোনো নিউজ ভ্যালু নাই। এখানে সাংঘাতিক বন্ধুরা জানেন একটা কথা আছে যে কুকুর মানুষকে কামড়াইলে সেটার কোনো নিউজ ভ্যালু থাকে না, কিন্তু মানুষ কুকুরকে কামড়াইলে সেটার নিউজ ভ্যালু থাকে। সুতরাং কমিউনিস্টরা ভালো কাজ করবে এটার কোনো নিউজ ভ্যালু নেই, কিন্তু আমরা সবই নয় এটা বলতে চাই যে আমাদের, আমরা সবসময় সাংবাদিকতার স্বাধীনতার কথা বলেছি, খালি সংবাদপত্র সরকারি মালিকানা থেকে ব্যক্তি মালিকানায় নিয়ে আসলেই সংবাদ, সংবাদপত্রের স্বাধীনতা হলেই সাংবাদিকতার স্বাধীনতা হয় না, এবং আপনাদের সেই ক্ষেত্রে আমি আহ্বান জানাব যে আপনারা সব দিক থেকে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। লড়াই সংগ্রামই হলো সর্বোৎকৃষ্ট দেশ সেবার কাজ এখন, কেননা আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে আজকে ধূলিসাৎ করা হয়েছে, বুর্জোয়া দল দুটি তারা আমাদের মুক্তিযুদ্ধের পতাকাকে ভুলুণ্ঠিত করেছে, বুর্জোয়ারা মুক্তিযুদ্ধের পতাকাকে ভুলুণ্ঠিত করলেও কমিউনিস্ট পার্টি এই কংগ্রেসের ভেতর দিয়ে আরেকবার ঘোষণা দেবে যে আমরা বুর্জোয়াদের মাটিতে ফেলে দেওয়া আমাদের রক্তখচিত সেই মুক্তির পতাকা, মুক্তিযুদ্ধের পতাকাকে কমিউনিস্টরাই ঊর্ধ্বে তুলে ধরবে, মুক্তিযুদ্ধের ভিশন আমরা কার্যকর করবই করব, এই শপথ দিয়েই আমরা এবারের কংগ্রেস আমরা অনুষ্ঠিত করবো।